यदि बांग्लार सरकार मने करे इस्लामेर उपरे आघात देबो তাহলে সরকার দেশদ্রোহী সরকার হবে এই সরকারকে বাংলা থেকে মুছেও দেব ঠিক না বেঠি আছে আমার স্বাধীনতা আছে আমার দেশ আমাকে অধিকার দিয়েছে আমি আমার ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলবো আর আমার ধর্ম এ থেকে যে টোটাল জীবন ব্যবস্থা আমার ধর্মে শিক্ষা আছে এবারে প্রশ্ন দেবারে ঠিক আছে আপনি রাজনীতির প্ল্যাটফর্ম করে শিক্ষা দিন এখানে দিচ্ছেন কেন अरे मेम्बर कार ममता बनर्जी बुद्धदेवर सुनियार बीजेपी मेम्बर हलो मदीना वाला हजरत प्रफेट मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ठीक ना बेठी আপনারা যদি কেউ মনে করেন আমরা হেরে গেলাম পিছিয়ে গেলাম ভুল সেটা বাঘ যখন শিকার করে দেখবেন দুপা প্রথম পিছিয়ে নেয় কথা বুঝছেন না দুপা প্রথম পিছিয়ে নেয় তারপরে কিন্তু শিকার করে আর শিকারে যাকে টার্গেট করে তাকেই করা হয় ঠিক না বেটি তাহলে আসুন এখন আপনাদের মধ্যে ধারণা হচ্ছে না তো যে হুজুরের ছেলে ধর্মীয় জলসা করবে তার রাজনীতির কথা বলছে কেন এটা ধারণা হতে পারে কারো কারো কেন সমাজ এটা প্রচার চলছে এর উত্তরটা আমি একটু দিয়ে দিচ্ছি দেব প্রথম কথা হচ্ছে কোন ধর্মে রাজনীতির বিষয়ে কি কথা আছে আমার জানা নাই ভাই কিন্তু আমি যে ধর্মটা মানি তার নাম হলো ইসলাম ইসলাম কমপ্লিট না আনকমপ্লিট কমপ্লিট যখন দেশ ও দেশবাসীকে চালনা করার নীতির নামই হলো রাজনীতি এটা ইসলামে আছে না নাই তা ইসলামে যেটা আছে ওটা বলার স্বাধীনতা আমার আছে না নাই ওটা শিক্ষা দিবার অধিকার আমার আছে না নাই ইসলামকে স্বাধীনভাবে মেনে চলার অধিকার আমার ভারত আমাকে দিয়েছে না দেয়নি যদি বাংলার সরকার মনে করে ইসলামের উপরে আঘাত দেব তাহলে সরকার দেশদ্রোহী সরকার হবে এই সরকারকে বাংলা থেকে মুছেও দেব ঠিক না বেঠি আছে আমার স্বাধীনতা আছে আমার দেশ আমাকে অধিকার দিয়েছে আমি আমার ধর্মীয় স্বাধীনতা নিয়ে কথা বলবো আর আমার ধর্ম এ থেকে যে টোটাল জীবন ব্যবস্থা আমার ধর্মে শিক্ষা আছে এবারে প্রশ্ন দেবারে ঠিক আছে আপনি রাজনীতির প্ল্যাটফর্ম করে শিক্ষা দিন এখানে দিচ্ছেন কেন আরে মেম্বারটা কার মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেবের সুনিয়ার বিজেপির এই মেম্বারটা হলো মদিনাওয়ালা হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক না বেঠি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর অতএব নবীর যখন মেম্বার তাহলে নবী যা করেছে আমরা সেটাই বলবো করব ঠিক না বেঠি আল্লাহ নবী মদিনা নববী শরীফে শুনে রেখে দেন ভাই অনেক রাত নাও জানা থাকতে পারে হতে পারে মানুষ তো আপনারা ভুল হতেই পারে কিন্তু শিক্ষা অর্জন করা মানুষের জন্য দায়িত্ব বিশেষ করে যুবকদের বলবো কারো পাল্লাই পড়ে মাথা গরম করুনি বাপ পাহাড়ে ধাক্কা মারে চামচিকের কাজ নয় কথা বুঝে আসছে অতএব জানো শিখতে হবে 500 টাকা দিল 5000 টাকা দিল 1 লাখ টাকা দিল আপনি মাথা গরম করে ফেললেন কিন্তু আপনি জানেন আপনাকে কিনা হচ্ছে আপনাকে গোলাম বানানো হচ্ছে অথচ এই 5000 টাকা যে দিয়েছে 5 কোটি টাকা আপনি মালিক আছেন ওটা ঝেড়ে খাচ্ছে তারা আপনি জানেন না সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে প্রচার করছি বলেই তো চোরেদের অসুবিধা হচ্ছে কথা বুঝে আসছে না তো ভাইরা আমার আজকে তাহলে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা নববী শরীফে মসজিদে নববী শরীফের মধ্যে বসে বসে আল্লাহর নবী সাহাবাদিগকে রাজনীতির প্রশিক্ষণ দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ নবী যদি মদিনা নববীর মসজিদে বসে রাজনীতি শিখাতে পারে তো নবীর উম্মত নবীর মেম্বারে বসে আপনাদের ঘরে রাজনীতির প্রশিক্ষণ দিতে পারি না পারি না তাহলে কথা মিটে গেল রাজনীতির আলোচনায় অসুবিধে আছে এই অসুবিধে আছে হ্যাঁ এটা আমার ধর্মীয় কাজ আমি রাজনীতি করলে নেকি হয়
আমি রাজনীতি করলে স্বভাব হয়, মমতা বুদ্ধদেব বামপন্থ রাজনীতি কংগ্রেস রাজনীতি করলে স্বভাব হয় কি আমি জানি না, আমার জানার দরকারও নেই, কিন্তু আমি করলে স্বভাব হয়। আমার ধর্মীয় কাজ হলো রাজনীতি করা, আমার ধর্মীয় কাজে যে বাধা দেবে সে দেশদ্রোহী। কারণ দেশ বলেছে এটা ধর্ম নিরপেক্ষ দেশ, প্রত্যেকের স্বাধীনভাবে ধর্মীয় স্বাধীনতা আছে, ঠিক না বেটি? আর ইতিহাসের পাতা যদি খুলি দেখা যায় এদেশে তুলনামূলক সবার থেকে স্বাধীনতায় বেশি অবদান আলহামদুলিল্লাহ আমাদের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ সমস্যা কোথায় হচ্ছে? হ্যাঁ, সমস্যা কোথায় হচ্ছে? না এতদিন কোনো মোল্লা মুলি সাহেব পীর সাহেবরা করেনে, ঠিক না বেটি? করেনে কে বলল? কে বলেছে করেনে? অনেক মলি সাহেবরা বলেছিলেন না পয়সা দাও দড়ি কিনবো বুদ্ধদেবের ফাঁসি দেবো, এ বলেছিল না বলেনে? তার বলাটাকে ভুল ঠিকই আমি যাচ্ছি না, তাহলে ওটাও তো কাউকে বিরোধী করা, কাউকে জিতানো, ঠিক না বেটি? এ করেছে না করেনে? অনেক ইফতার মাহফিলে রাজনীতির নেতা নিয়েছে, হাত তুলে দেখিয়েছে আমাদের কাছের মানুষ, ভালোবাসার মানুষ, কি গো তার মানে কি আমার ভালোবাসার লোক কোনো ভোট দাও, তাই তো নাকি? এটা রাজনীতি না রাজনীতি নয়,